এই তুমি কে দাঁড়াও তোমাকে আগে সালাম করি তারপর অন্য কথা কেমন আছো ভাইজান পায়ে হাত দিয়ে সালাম করলা ভাইজান বলতেছো তুমি আমার কেমন বোন কিছুই তো বুঝতাছি না হুম আগে আমার চেহারার দিকে তাকাও তাকিয়ে দেখো তোমার চেহারার সাথে আমার কত মিল কি মিল না ওহো একটু মনে হয় মিল আছে এটা হলো ভাই বোনের মিল আমি যে তোমার বোন এটা হলো তার প্রমাণ চলো ভাইজান খেতে চলো তোমার ব্যবহারে আমার মনটা একেবারে বইরে গেছে জীবনে এত আপন ভাই বা কেউ কোনোদিন আমার ভাত খেতে ডাকে নাই আমি একা খাবো হ্যাঁ একাই খাও এই বাড়িতে সবাই একলা একলাই খায় আমি আমার মতো খাইয়া নেই তোমার চাচা যান তার মতো খাইয়া নেয় আর ভাইজান তার কথা আর কইও না মা তার কি খাওয়ন দাওয়ানোর কোনো টাইম আছে কিন্তু আমি ভাইজানের সাথে বসে খেতে চাই আপনি আমাদের দুজনের খাবার রেডি করেন আমি ভাইজানকে ডেকে আনি সে বাড়িতে আছে তো হ্যাঁ আছে ঠিক আছে আমি যাই শোনো শোনো মা জি চাচিমা তোমার ভাইজান কিন্তু খুব রাগি ধরনের পোলা তোমার সঙ্গে যদি আরে সে আমার সাথে রাগ করবে না আর রাগ করলেও আমি কিছু মনে করব না বড় ভাই তো ছোট বোনের সাথে রাগ করতেই পারে এই তুমি কে দাঁড়াও তোমাকে আগে সালাম করি তারপর অন্য কথা কেমন আছো ভাইজান পায়ে হাত দিয়ে সালাম করলা ভাইজান বলতেছো তুমি আমার কেমন বোন কিছুই তো বুঝতেছি না হুম আগে আমার চেহারার দিকে তাকাও তাকিয়ে দেখো তোমার চেহারার সাথে আমার কত মিল কি মিল না ওহো একটু মনে হয় মিল আছে এটা হলো ভাই বোনের মিল আমি যে তোমার বোন এটা হলো তার প্রমাণ চলো ভাইজান খেতে চলো তোমার ব্যবহারে আমার মনটা একেবারে বইরে গেছে জীবনে এত আপন ভাই বা কেউ কোনোদিন আমার ভাত খেতে ডাকে নাই কিন্তু তুমি এখনো কইলা না তুমি আমার কেমন বোন বোন তো বোনই কেমন বোন বলে কোনো কথা নেই তুমি ধরে নাও আমি তোমার আপন বোন আমরা এক মায়ের পেটেই জন্মেছি খুব ছোটবেলায় আমি তোমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম এতদিন পর আবার তোমাদের কাছে ফিরে আসছি যদি সত্যি সত্যি এমন হইতো আমি খুব খুশি হতাম যদি সত্যি সত্যি তোমার মতো একটা বোন আমার থাকতো তাহলে আমি খুবই খুশি হইতাম সেই খুশিটা তুমি এখন হতে পারো তার কারণ আমি সত্যিই তোমার ছোট বোন এখন থেকে এই বাড়িতেই থাকবো তোমাদের কাছেই থাকবো এখন চলো খেতে চলো হ্যাঁ চলো হুম হুম চলো না চল ছোট বোনকে সবাই তুই করে বলে আচ্ছা ঠিক আছে চল চলো এই যে চাচিমা দেখো ঠিকই ভাইজানকে নিয়ে আসছি দাও আমাদের খাবার দাও খাবার তো রেডি একটু পানি দাও তো তোর ব্যবহার দিকে মনে হইতেছে তুই বাড়িতে পয়লা আসস আমি আইস পয়লা আইসি চাচিমা আমাদের খাবার দাও দিতাছি মা ও আমার মন মেজাজ ভালো ছিল না তাই আসল কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি বুঝছি আমার নাম ওর নাম দোলা তোমার বড় চাচার একমাত্র মাইয়া সে মারা গেছে বড় চাচা মারা গেছে আর এই জন্যই তুই আমগো বাড়িতে চলে আসছিস হ্যাঁ আমার তো আর কেউ নেই বাবা ছিল বাবা মারা যাওয়ার পর একমাত্র শুধু তোমরা আছো এজন্য আমি তোমাদের এখানে চলে আসছি কি ভাবছো ভাইজান না কিছু না